দেশে এবং দেশের বাইরে যারা এই মুহূর্তে টেলিভিশন সেটের সামনে বসে চ্যানেলে দেখছেন, তাদের প্রত্যেককে তৃতীয় মাত্রা দেখবার জন্য সাদর আমন্ত্রণ। দর্শক মন্ডলী, সাম্প্রতিক বিষয় মুক্ত আলোচনার এই অনুষ্ঠানে আজকে আমাদের সঙ্গে স্টুডিওতে উপস্থিত আছেন স্বাধীনতা উত্তর বাংলাদেশের দুজন খ্যাতিমান ছাত্রনেতা, সাবেক ছাত্রনেতা। আমার বাইরে আছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির কেন্দ্রীয় কমিটির কৃষি বিষয়ক সম্পাদক এবং বাংলাদেশ জাতীয়তাবাদী কৃষক দলের সাধারণ সম্পাদক কেন্দ্রীয় কমিটির শামসুজ্জামান দুদু, এবং আমার ডানে আছেন বাংলাদেশ আওয়ামী যুবলীগের কেন্দ্রীয় কমিটির চেয়ারম্যান জাহাঙ্গীর করিম নানক। যেহেতু আপনারা দুজন এক সময় ছাত্র রাজনীতিতে নেতৃত্ব দিয়েছেন, প্রথমে আমি শিক্ষাঙ্গনকে কেন্দ্র করে একটি প্রশ্ন করতে চাই, যে এখন বলা হচ্ছে যে শিক্ষাঙ্গনগুলো আসলে শিক্ষা না হয়ে সন্ত্রাসের পাদপীঠ অনেক ক্ষেত্রে, এবং অনেকেই ছাত্র রাজনীতিকে নিষিদ্ধ করবার বা ছাত্র রাজনীতির যে গতি প্রকৃতি এখন এই ধারাতে পরিবর্তন আনবার কথা বলছেন। একজন প্রাক্তন ছাত্রনেতা হিসেবে আপনি কি মনে করছেন? আসলে ধন্যবাদ চ্যানেল আইকে যে আজকে সাম্প্রতিক প্রসঙ্গে আলোচনার জন্য আমাকে আপনার আমন্ত্রণ জানিয়েছেন। তো এটা আমাকে বলতে হচ্ছে যে সন্ত্রাস আর ছাত্র রাজনীতি এটা পারস্পরিক ভাবে একটি বিচ্ছিন্ন ঘটনা। অনেকেই এই ভুলটা করে বসেন যে সন্ত্রাস ছাত্র রাজনীতি যদি বন্ধ করা যায় তাহলে পরে সন্ত্রাস বন্ধ হয়ে যাবে, এটা আসলে আমার মনে হয় ঠিক না। অনেকেই আছেন যারা সন্ত্রাসটা করছেন ব্যক্তির জন্য, গোষ্ঠীর জন্য, ছাত্র রাজনীতির জন্য ঠিক করছেন, এটা আমার মনে হয় ঠিক না, এটা বলা উচিত না। তবে এটা ঠিক যে স্বাধীনতা উত্তর 72 পরে শিক্ষাঙ্গনে বিভিন্ন রাজনৈতিক মত পার্থক্যের কারণে বলেন, রাজনীতি প্রতিষ্ঠার কারণে বলেন, এবং কেউ কেউ জনপ্রিয়তার হারানোর পুনরুদ্ধারের প্রশ্ন বলে যে এই জায়গাটায় অস্ত্রের ঝঞ্ঝানা নিয়েছিল, সেই সময় যারা ছাত্র রাজনীতি করেছেন বিশেষত সমাজতন্ত্রের প্রশ্নে অথবা সমাজতন্ত্রের বিরোধিতার প্রশ্নে, তারা এটার মধ্যে কম বেশি জড়িয়ে গেছে। এই ধারাবাহিকে ভাবে দেখা যাবে যে বাংলাদেশের রাজনীতিতে বড় ধরনের মাশুল সরকার এবং রাজনৈতিক দলকে দিতে হয়েছে, যেমন আওয়ামী লীগ যেমন দিয়েছে, পরবর্তীতে বাকশাল হয়েছে, শেখ সাহেবের সরকারের পতন হয়েছে, পরবর্তীতে এইভাবে দেখা যাচ্ছে যে বিএনপি সরকার এসেছে, সেই সময় তুলনামূলক ভালো পরিস্থিতি আমি বলবো যে সেই সময়টা আবার এসছে, তারপরে আবার বিএনপি সরকারকে উৎখাত করা হয়েছে অস্ত্রের জোরে। এটা রাষ্ট্রীয় সন্ত্রাস, সন্ত্রাস যেটা আপনি বলছেন সব থেকে বড় যে সন্ত্রাসটা সেটা আমার মনে হয় 72 পরে বড় ধরনের যে ঘটনাটা, একটি গণতান্ত্রিক সরকারকে উৎখাতের ভয়াবহ চিত্র 1982 সালের 24 মার্চ এই দেশে সর্বপ্রথম সংঘটিত হয়েছে। সেই সন্ত্রাসের উপরে যে যারা ক্ষমতা এসেছিল বিশেষত জেনারেল এরশাদ, সেই জেনারেল এরশাদ 9টি বছর আপনার অস্ত্রের জোরে এবং তার নতুন বাংলা ছাত্র সমাজে, সেই সময় হায়ার শিক্ষাঙ্গনে তীব্রভাবে সন্ত্রাস হয়েছে, এবং সেই সময় আমাদের নানক সাহেবও শিক্ষাঙ্গনে ছিলেন, আমরা পৃথক পৃথক অবস্থানতে হলেও এই সন্ত্রাসের তীব্র বিরোধিতা করেছে। তো সন্ত্রাস এবং রাজনীতি আছে ঢাকা বিশ্ববিদ্যালয়ে, তার মধ্যে আমরা দেখেছি যে শিক্ষা আছে, সংস্কৃতি আছে, ক্রিয়া আছে, বিতর্ক আছে, এবং গণতান্ত্রিক আন্দোলনের পদপীঠ হিসাবে, শিক্ষাগার হিসাবে এখনো স্বমহিমায় স্বভাষ্যে উজ্জ্বল হিসাবে আছে, এটা আমি বলব। আপনি কি মনে করেন? একটা কথা প্রায়শই বলা হয় যে আগেকার দিনে যারা ছাত্র রাজনীতি করেছে বা ছাত্রনীতি মেধাবী ছাত্ররা করেছে এবং তাদের লক্ষ্যটা ছিল শিক্ষাঙ্গনের সমস্যা, জাতীয় সমস্যা বিভিন্ন ইস্যুতে, কিন্তু এখন যারা ছাত্র রাজনীতির সঙ্গে যুক্ত তাদের লক্ষ্যটা অনেকটা বৈশ্বিক, যে কারণে তাদের জীবন আচরণের আগের নেতাদের সঙ্গে এখনকার ছাত্রদের জীবন আচরণের একটা পার্থক্য বেশ লক্ষণীয়, যে কারণে প্রসঙ্গগুলো। ধন্যবাদ সম্মানকে আপনাকে। আর একসময় আমরা একসঙ্গে রাজনীতি করেছি, বিজু সাহেবের সঙ্গে এসব বিরোধী আন্দোলন করেছি। আসলে উনি আলোচনা বর্তমান ছাত্র রাজনীতির প্রেক্ষাপটে যে প্রশ্নটা আপনি করেছেন সে প্রশ্ন করতে গিয়ে প্রশ্ন উত্তর দিতে গিয়ে উনি 72 চলে গিয়েছেন। আমার প্রশ্নটা হলো যে স্বাধীনতা উত্তর বাংলাদেশ, স্বাধীনতা যুদ্ধ, স্বাধীনতা যুদ্ধের সময়
আর সময় সবাই সশস্ত্র যুদ্ধে লিপ্ত হয়েছে। সর্বোত্তর বাংলাদেশের বিষয়টি, বাহাত্তরের বিষয়টি, শিক্ষাঙ্গন, শিক্ষাঙ্গনে কি সন্ত্রাস হয়েছিল সুনির্দিষ্টভাবে সেটা বলিনি বা সেটা নিয়ে আলোচনা করা আজকের প্রেক্ষিতে দাঁড়িয়ে স্বাধীনতা উত্তর বাংলাদেশে আজকে এত বছর পরে দাঁড়িয়ে সেটা আমি আলোচনা করতে চাই না। তবে আমি একটা কথাই বলব আপনাকে যে আজকে ছাত্র রাজনীতিতে একটি সময় ছিল অত্যন্ত সম্মানজনক। আপনি স্বাধীনতা পূর্বে যান, স্বাধীনতা পরবর্তী পর্যায়ে যান, আমাদের আমরা কে ছাত্র রাজনীতির ক্রিয়েশন, আমাদেরকে আমরা খুব সম্মান পেতাম। সেই সম্মানটা কখন থেকে নষ্ট হলো? আপনি দেখবেন যখন একটি নির্বাচিত সরকার বঙ্গবন্ধু শেখ মুজিবের সরকারকে যখন অস্ত্রের জন্য রাতের অন্ধকারে রাষ্ট্রীয় ক্ষমতা থেকে ক্ষমতাচ্যুত করা হলো, তারপরে সেনা ছাউনিতে যে অসন্তোষ এবং ক্ষমতার পলাবদল, এই ক্ষমতার পলাবদলে দেখা গেল যে ক্ষমতাকে টিকিয়ে রাখার জন্য সামরিক জেনারেলরা রাষ্ট্রীয় ক্ষমতা দখল করে একটি ক্ষমতা দখল করার পরই উনাদের জাগে একটা রাজনীতিতে অবতীর্ণ হওয়া, এবং এই রাজনীতি অবতীর্ণ হতে গিয়ে দেখা গেল জিয়াউর রহমান সাহেব যখন রাষ্ট্রীয় ক্ষমতা দখল করলেন, রাষ্ট্রীয় ক্ষমতা আসলেন, তখন উনি এক এক করে আস্তে আস্তে করে প্রথম ঘরোয়া রাজনীতি, তারপরে সংগ্রামের রাজনীতি, কখনো 24 ঘন্টার সংগ্রামের রাজনীতি, কখনো 12 ঘন্টার সংগ্রামের রাজনীতি, এর মধ্যে দিয়ে তিনি ছাত্র সংগঠনের জন্ম দিলেন, ছাত্র রাজনৈতিক দলের জন্ম দিলেন, দল ছুটদেরকে নিয়ে বিভিন্ন জায়গা থেকে কালেকশন করে তিনি রাজনৈতিক দল দিলেন। তার থেকে কিন্তু আপনি যে কথা বলেছেন এ কথা সত্য যে অগ্নির মতো মেধাবী ছাত্র নেতাও কিন্তু অস্ত্র হাতে তুলে দিয়েছে নিয়েছিল। এটা জাতির জন্য দুঃখজনক। অগ্নির পরিবারটি একটি সশস্ত্র সামরিক জনতাদের রাষ্ট্রীয় ক্ষমতায় থাকার জন্য যে অভিলাষ, এই অভিলাষের জন্য ছাত্র রাজনীতিতে ছাত্র শিক্ষা আন্দোলনকে একটা অস্ত্রের ঝুলি শুরু হয়ে গেল। আমরা এই যে বিধায় আমরা আছি, আমরা তো একসঙ্গে সবগুলোকে আন্দোলন করেছি, তুমি কি বলতে পারবেন ওনার সঙ্গে আমাদের সঙ্গে আমার সঙ্গে ওনাদের সঙ্গে কোন সশস্ত্র যুদ্ধ হয়েছে? রাজনৈতিক যুদ্ধ তো হয়েছে, মত পার্থক্য আছে, রাজনৈতিক যুদ্ধ হবে, প্রতিযোগিতা হবে, প্রতিদ্বন্দ্বিতা হবে, আমরা ছাত্রদেরকে মঙ্গল করার চেষ্টা করেছি আমাদের আচার আচরণ আমাদের মতাদর্শ দিক থেকে, কিন্তু কোনোদিন তো আমাদের সঙ্গে রাজনৈতিক সশস্ত্র যুদ্ধ হয়নি। কিন্তু সশস্ত্র যুদ্ধগুলো কখন কখন হবে দেখা যাবে, যে যখনই সামরিক জনতারা সামরিক জেনারেলরা যখনই রাষ্ট্রীয় ক্ষমতা দখল করছে তখনই তারা রাজনৈতিক দল করার চেষ্টা করেছে, এটা জিয়াউর রহমান সাহেব করেছেন, এটা ইরশাদ সাহেব করেছেন, এবং এর মধ্যে দিয়েই কিন্তু আসলে দেশে শিক্ষা নিয়ে একটা অস্ত্রের ঝড় জানালি এবং অস্ত্র হাতে নেওয়ার প্রবণতা জিনিসটা দেখেছে। আপনি যে প্রশ্ন করেছেন এটি কিন্তু আজকে এখানে তর্কের কোনো ব্যাপার না, আসলে সেই ছাত্র রাজনীতি আজকে নাই, সেই ছাত্র রাজনীতি সেই সম্মান এটা কিন্তু দৃঢ়ভাবে অস্বীকার করতে পারবেন যে আজকে হারিয়ে গেছে। আমরা তো সবকিছুর ঊর্ধ্বে, দেশ শিক্ষাঙ্গন আমাদের সন্তান নেই লেখাপড়া করে, তো আজকে সেই শিক্ষাঙ্গনগুলি কি অবস্থা? এখানে আমি একটা একটা ছোট প্রশ্ন, আপনি আপনি দেখেন আজকে কিন্তু আপনাদের সঙ্গে কিন্তু দ্বন্দ্বটা কমে এসেছে, কাদের সঙ্গে? চট্টগ্রাম ভার্সিটিতে ছাত্র শিবিরের সঙ্গে আপনাদের সশস্ত্র যুদ্ধ লেগেই থাকতো, রাজশাহী বিশ্ববিদ্যালয় আপনাদের সঙ্গে সশস্ত্র যুদ্ধ লেগেই থাকতো, কিন্তু আজকে দিয়ে আঘাত হয়ে গেছে আপনাদের সঙ্গে, রাষ্ট্রীয় ক্ষমতা যখন কেন্দ্রিক যখন আঘাত হয়ে গেছে, আজকে কিন্তু ছাত্র শিবিরের সশস্ত্র আর আপনাদের সঙ্গে সশস্ত্র যুদ্ধ হচ্ছে না, না কোনো ক্ষেত্রেই হচ্ছে না। আমার যেটা মনে হয় যে এখন বিশ্ববিদ্যালয় এবং শিক্ষাঙ্গনে শুধু শিবির, ছাত্র দল বা ছাত্রলীগের যে সংঘর্ষটা আগে আমরা লক্ষ্য করেছি বিভিন্ন পর্যায়ে, সেটা কিন্তু এখন এখন ওইভাবে নাই, এখন অনেক কমছে। কিন্তু পরমাদার সম্পর্কে আমি বলব যে এবং যে এটা কিন্তু কারো না কারো অভিলাষ আমি যে কথাটা এখানে বলতে চাচ্ছি সেটা হচ্ছে যে 71-এ 16 ডিসেম্বর আমরা স্বাধীনতা অর্জন করেছি বা যেটাকে আমরা বিজয় দিবস বলছি, বিজয়টা কিসে, স্বাধীনতাটা কিসে? আপনি নিশ্চয়ই একমত হবেন আমার সঙ্গে যে
লক্ষ লক্ষ শহীদ, লক্ষ লক্ষ মানুষ মা বোন তার সর্বস্ব হারিয়ে আমরা যে স্বাধীনতা অর্জন করলাম, সে স্বাধীনতা হচ্ছে মত প্রকাশের স্বাধীনতা, সংগঠনের স্বাধীনতা, ব্যক্তির স্বাধীনতা, ফ্রিডম, যেটাকে আমরা বলতে পারি যে এই 1,000 রক্তের বিনিময়ে এটা আমরা অর্জন করলাম। সেই আমি একটু স্বাধীনতাকে যে অর্থে আপনি বলবেন, আমি কিন্তু মুক্তিযুদ্ধ হিসেবে আমার কাছে কিন্তু স্বাধীনতার একটা চিত্র আছে। পাকিস্তান বাঙালি বাঙালি যে স্বাধীনতা যুদ্ধে অংশগ্রহণ, আমি বলেছি তাহলে আমি আপনি আমি একজন বাঙালি, আমি বলি স্যার যে যুদ্ধে অংশগ্রহণ করেছে তার একটা লক্ষ্য ছিল, একজন ব্যবসায়ী সে পাকিস্তানি ব্রিটিশদের কাছ থেকে পুঁজিপতিদের কাছ থেকে স্বাধীনতা চেয়েছে, সে নিজে। আমি যে জিনিসটা আমি বলতে চাচ্ছি যে ব্যক্তির স্বাধীনতা, মত প্রকাশ স্বাধীনতা, সংগঠনের স্বাধীনতা, সংবাদপত্রের স্বাধীনতা, এই এই স্বাধীনতাটা এটা এটা আপনি সামরিক বাহিনী বলেন, রাজনৈতিক দল বলেন, শিক্ষক বলেন, ছাত্র বলেন, এটা খুব ভ্যারি করবে না। একজন ব্যবসায়ী মত প্রকাশ করতে চায়, বলতে চায় সমাজের কথা, জীবনের কথা, মানুষের কথা, সেই জায়গাটা কিন্তু ব্যবসার কথাটা আলাদা। আমি বলবো এই কিন্তু ছাত্র রাজনীতি সে বিষয়টা একটু রিলেট করছেন কিভাবে, কেন আমি করছি সেটা সেই পয়েন্টে আমি আসতে যাচ্ছি। তো সেই জায়গায় যে অর্জনটা আমরা করলাম, সেই অর্জনের পরে দেখা গেল যে 72 শেখ সাহেব স্বাধীনতা যুদ্ধের মধ্য দিয়ে না, শুধু তার দীর্ঘ আন্দোলনের মধ্যে তার ব্যক্তিত্ব গঠন হয়েছে, তার নেতৃত্বের গঠন হয়েছে। কিন্তু 72 পরে দেখলাম যে তার বিরুদ্ধে যখনই শিক্ষা নিয়ে, কৃষি নিয়ে বা যে কোনো প্রসঙ্গে সমালোচনা হচ্ছে, তার সংগঠনের লোকজন এমনকি তিনিও শেষের দিকে 75 দিকে এটা সহ্য করতে পারলেন না। যেমন যারা তখন যশোর ছাত্র লীগ করছে, আমাদের ছাত্র দল গঠন হয় না, আমরা যারা ছাত্র ইউনিয়ন করতাম, শেখ সাহেবের এই যে কিছু নীতি জিনিসগুলো আমরা ঢাকা বিশ্ববিদ্যালয়ে না, বাকশাল গঠন হয়ে গেল। বাকশালটা কি হলো, প্রতিটা ছাত্র সংগঠন ব্যান্ড করে দেওয়া হলো, যে একই ছাত্র সংগঠন। এই প্রসঙ্গে আমরা পরে আলোচনা আসছি, না আমার যেটা যে সন্ত্রাস 72 থেকে শেখানো হচ্ছে, আমার যেটি প্রশ্ন ছিল সেটি হচ্ছে যে আমরা লক্ষ্য করেছি তখনও যারা ছাত্র নেতৃত্বে ছিলেন, আজকে অনেকেই জাতীয় রাজনীতি প্রতিষ্ঠিত, তারা অত্যন্ত মেধাবী ছিলেন, তাদের ছাত্র শিক্ষা শিক্ষাঙ্গনে তাদের অনেক সুনাম ছিল, বাইরেও ছিল, পরবর্তীকালে আপনাদের সময় পর্যন্ত সেটি দেখা যাচ্ছে। কিন্তু এখনকার মানে আমি বলছি যে তাদের জীবন আচরণ, তারা অনেকেই এখন ছাত্র নেই, তারা ছাত্র রাজনীতি করছে ক্ষমতার পালা বদলের সঙ্গে সঙ্গে, তাদের হয়তো টেন্ডার বাজারের দিকে, টেন্ডারের দিকে নজর যায় তাদের এখন, তারা মোবাইল ইউজ করে, গাড়ি ইউজ করে, ফ্ল্যাট কিনে, যেটা আগে ছিল না। যে কারণে সাবেক রাষ্ট্রপতি শাহাবুদ্দিন আহমেদ সাহেব এই কথা বলেছেন, বিচারপতি শাহাবুদ্দিন সাহেব, বর্তমান প্রধানমন্ত্রী বলেছেন, সাবেক প্রধানমন্ত্রী কিছু কিছু প্রসঙ্গ উত্থাপন করেছেন ক্ষমতায় থাকাকালে বিগত। এটা আমি আপনার সাথে একমত হচ্ছে যে অনেকে বলছেন, এবং দলীয় সংগঠনে কোন রাজনৈতিক সংগঠনের দলীয় অঙ্গ সংগঠন হিসেবে ছাত্র সংগঠন থাকবার কোন প্রয়োজন আছে কিনা, আমার প্রশ্ন ছিল আসলে এটা। আমার মনে হয় যে এটা তার উভয় একমত হবেন যে আমরা যখন ছাত্র, আমাদের পর্যন্ত আমার কাছে মনে হয়েছে যে স্বাধীন একটি মতালম্ব নিজস্ব, আর এটা ঠিক যে সেই সময়গুলো আমরা যে 9 বছর সামরিক স্বৈরাচার বিরোধী একটা আন্দোলন, তখন অনেক রাজনৈতিক দলই, অনেক ব্যক্তি, অনেক সংগঠন তখন এইভাবে কাজ করতে পারে না, সামরিক আইনের বিপক্ষে তাদের যে নির্যাতনের প্রক্রিয়া, চোখ বেঁধে নিয়ে গিয়ে ক্যান্টনমেন্টে, আমাদেরকে অনেকে বন্ধুকে আমাকে নিজে নিয়ে গেছে, নিয়ে গিয়ে তাদের যে নির্যাতন, যেমন 83-তে আপনার মধ্য ফেব্রুয়ারির 14 ফেব্রুয়ারি যেখানে আমাদের এক সময় মুস্তাক সাহেব ডাকসু দিয়ে হয়েছিলেন জেনারেল সেক্রেটারি, অনেককে আমাদেরকে বন্ধুদেরকে নিয়ে গিয়ে যে অত্যাচার করছে, সেই সময় রাজনৈতিক দল হলো বেগম খালেদা জিয়া এবং আমাদের শেখ হাসিনা, হয়তো তারা আমাদের সঙ্গে ছিলেন, তারা আন্দোলন করেছেন, কিন্তু মুখ্য বিষয়টি হচ্ছে অনেকেই ছিলেন না, সেই সময় প্রয়োজন হয়েছে যে ছাত্র সংগঠনগুলো ছিল। কিন্তু এখন একটা 90-এর গণ-অভ্যুত্থানের মধ্য দিয়ে রাজনৈতিক দলগুলোর যে ছাত্র সংগঠন ছিল, এখন তো রাজনৈতিক একটা প্রাতিষ্ঠানিক কম বেশি রূপ পাইছে। এখন আমরা 91-এ বিএনপি সরকারের সময় আওয়ামী লীগ বা ছাত্র লীগ তারা তাদের অবস্থান থেকে আন্দোলন করেছেন, কথা বলার চেষ্টা করেছেন, এবং 96-এ যখন আওয়ামী লীগ ছিল
তখন হয়তো সংগঠনের উপর প্রেশার ছিল, নির্যাতন ছিল, আক্রমণ ছিল, তারপরেও কিন্তু রাজনৈতিক করার একটা পরিস্থিতি ছিল এবং এখনো ওই ধরনের পরিস্থিতিটা জন্যই কানা। আপনি যে পয়েন্টটা আপনি আউট করতে চাচ্ছেন যে সেই গুরুত্বটা আছে কিনা, যে তারা রাজনৈতিক সংগঠনটাকে ব্যক্তি প্রতিষ্ঠায়, গোষ্ঠী প্রতিষ্ঠায় বা নিজের রাজনৈতিক দলের হাতিয়ার হিসেবে ব্যবহার হচ্ছে কিনা। আমার প্রশ্ন হচ্ছে যে সংগঠনের নেতৃত্ব যদি তার শুধু প্রসারের লক্ষ্যটা নির্ধারণ করতে পারে, রাজনীতিটা স্পষ্ট হয় এবং তারা যদি দেশটাকে, দেশপ্রেমটাকে সামনে নিয়ে আসে, তাহলে আমার মনে হয় অনেক প্রশ্নের মীমাংসা হয়ে যাবে। আপনার কি মনে হয়? আমার কাছে যে বিষয়টা মনে হচ্ছে আসলে দুর্গা বাবারই অনেক পিছনে চলে যাচ্ছেন। এই যে ছাত্র রাজনীতির যে একটা সম্মানজনক জায়গাটা, এই সম্মানজনক জায়গাটা কিন্তু নষ্ট হওয়া শুরু হলো এই অস্ত্র হাতে যখন গেল ছাত্রদের হাতে। সেই জায়গাটা থেকে আমাদের সমগ্র ছাত্র রাজনীতির দরকার নিয়ে আসছে, কিন্তু প্রশ্নটা হলো যে এই ছাত্র রাজনীতি কি সন্ত্রাস টেন্ডারাজি যে কথা বলছেন, এটা কি সবাই করছে, করছে না? এটা গুটি কয়েক লোক, গুটি কয়েক ছাত্র অছাত্র ঢাকা বিশ্ববিদ্যালয়ে ঢুকে পড়ে তারা গিয়ে সন্ত্রাস কার্যকলাপ করে। আপনি দেখবেন যখনই ধরা পড়ছে এরা অছাত্র এবং এদেরকে কিন্তু আজকে হলগুলিতে আশ্রয় দেওয়া হয়, কিন্তু কোন ছাত্র নেতা ধরা পড়েছে অস্ত্র সহ বা অস্ত্রবাজি করতে গিয়ে টেন্ডারবাজি করতে গিয়ে, এই বিষয়টা কিন্তু এখানে নেই। তবে হ্যাঁ, গুণগত দিকটা কোথায় এখন এসে পৌঁছেছে এই বিষয়টি আমাদের আলোচনা আমাদের হতে পারে। সেটা হলো যে আজকে ছাত্র রাজনীতির গুণগত দিক কিন্তু আবার ফিরে আসছে। যেটুকু নষ্ট হয়েছে সেটুকু কিন্তু মূল কারণ হলো যে এই যে সামরিক জেনারেলদের পিরিয়ডে এই যে রাজনীতি করা, মেধাবী ছাত্রদের হাতে অস্ত্র তুলে দেওয়া যাতে ছাত্র আন্দোলন না করতে পারে, সেই কারণে একটা পরিস্থিতি তৈরি করা। সবসময় জাতির প্রয়োজনের সময়ের দাবি ছাত্র সমাজই মেটায় এবং ছাত্র সমাজকে মেটাতে হবে। এটা বয়সে এটা 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 তৃতীয় বিশ্বের দেশ হিসেবে বিশেষত আমাদের দেশে আসলে ছাত্র সংগঠনগুলোই সময়ের দাবি মিটিয়েছে, সময়ের দাবি অনুসারে তার মুখ্য ভূমিকা পালন করেছে, এটা কিন্তু অনস্বীকার্য। হ্যাঁ, আমি যেটা পয়েন্ট আউট করতে চাচ্ছি যে এটা আমি একমত আপনার সঙ্গে যে আগে অনেক পরিবর্তনের মধ্যে দিয়ে একটা জায়গা এসে দাঁড়াচ্ছে। আসলে একটা দেশ এবং সারা বিশ্ব আমার মনে হয় একটা ইডিওলজিক্যাল একটা ক্রাইসিস, যেটা আদর্শহীনতা। ছাত্রদের সামনে 71 বা 72 পর্যন্ত একটা স্বাধীনতার প্রশ্ন কিন্তু আমরা জানি কাজ করেছে, আত্মনিয়ন্ত্রণ দেয় পাকিস্তানের বন্দি দশা থেকে বেরিয়ে আসার যে কাজ করেছে। পরবর্তীতে আমরা দেখছি যে আবার একটা গণতন্ত্রের যে হীনতা, গণতন্ত্রের বাধাগ্রস্ত বা জীবনের নিয়ন্ত্রণ, সেটা থেকে বেরিয়ে আসার একটা ব্যাপার ঘটেছে। তো এখন যে জিনিসটা এসে দাঁড়িয়েছে সেটা বেকার সমস্যা। পাশ করে আমি বেরিয়ে আসছি বিশ্ববিদ্যালয় থেকে, শিক্ষা আবার সমাপ্ত হয়েছে, আমি সমাজে কতটা ভূমিকা আমি রাখতে পারছি এবং সেটা রাখা সম্ভব হচ্ছে কিনা। রাজনৈতিক দলগুলো এখন ক্ষমতা, আগে তো আমরা সামরিক বাহিনীর বিরুদ্ধে বলছিলাম, সামরিক স্বৈরাচারের বিরুদ্ধে বলছিলাম, রাজনৈতিক স্বৈরাচারের বিরুদ্ধে বলছিলাম। না না, আমি ভাই জল বলছেন, আমি না না আমি সেটাই বলছি, এই কথা কিন্তু আমার দেশে সেই কাছে না বলেছেন। এখানে বিরোধী দলের শেখ হাসিনা এবং দেশ নেত্রী বলবেন খালেদা জিয়া, তারা কতটা বলবেন কি বলবেন না এটা আমার কাছে বিষয় না, কিন্তু বিষয়টা হচ্ছে এটা প্রয়োজনীয়তা আছে কিনা। তারা আমার নেত্রী, তারা আমার শ্রদ্ধা, তারা দেশের প্রধানমন্ত্রী ছিলেন, এখনো আছে, আগামীতে হবেন, তাহলে তাদের এই জিনিসটা। একজন সাহেবউদ্দিন সাহেব সারাজীবন চাকরি করেছেন, তারপর তো আমি শ্রদ্ধা রেখে বলতে চাই যে তিনি অনেক গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেছেন। ছাত্র রাজনীতিটা সবকিছু নষ্টের গোড়া, এইটাকে চিহ্নিত করার, সবকিছু নষ্টের গোড়া বোধ হয় বলেন, রক্ষা করবার জন্য এটা দরকার না। কিন্তু আমার তো মনে হচ্ছে ছাত্রদেরকে যারা ঘিরে, ছাত্রদেরকে যারা ব্যবহার করছেন, ছাত্রদেরকে কাঁধে পা রেখে যারা প্রতিষ্ঠা করছেন,
সে তাদের দিকে আমার দৃষ্টিটা আমি কিন্তু সেই কথাটাই আপনাকে বলতে চাইছি। ছাত্র আসলে ছাত্রদেরকে সময় বিভিন্ন সময় ব্যবহার করা হয়েছে, যে কারণে ছাত্র রাজনীতি সুনাম নষ্ট হয়েছে এবং সে কারণেই কিন্তু একটি পর্যায়ে তখন আমার নেত্রী শেখ হাসিনা বলেছিলেন যে আসেন আমরা সবাই মিলে ছাত্র রাজনীতি বন্ধ করে দিই। যখন শিক্ষা গুলিতে দেখা গেল যে ছাত্রদের লেখাপড়া করতে কিন্তু বাড়িতে কিছু মার করে লাশ হয় এমনি তো একটা পরিস্থিতি। আমার মনে হয় এই পরিস্থিতির আলোকে যেভাবে পুস্তিকা রাখছে যে আজকে আজকে এই ছাত্র রাজনীতির প্রয়োজন আছে কিনা। আমি আপনার কাছে এটা এটা বলি যে আপনার নেত্রী অনেক ভালো কাজ করেছেন। না আপনি বলেছেন আপনারা বক্তৃতা করেছেন আমরা বক্তৃতা করেছি আপনি কেউ, কিন্তু যখন 96 বিশ্ববিদ্যালয় ছিল রাজনৈতিক নেত্রী কিন্তু চলে এসেছিল আমাদের এখানে। না না ওইটা ঠিক আছে, ওইটা আমি একমত হচ্ছি, কিন্তু শেখ হাসিনা যেটা আহ্বান করেছিলেন মাননীয় প্রধানমন্ত্রী থাকা অবস্থায় যে আসেন আমরা এটা ব্যান করি, আসলে যখন কবরের শান্তি সেই মতো গেলে ছাত্র ছাত্রী যখন তিনি মধ্যে পড়েছিলেন বোমার মধ্যে পড়েছিলেন মন্দিরের মধ্যে পড়েছিলেন তখন তিনি তুলে দিয়েছে আমার ডক্টর কামাল মধ্যে তখন ওনারা পালন। এটা আমি আমি কিন্তু ওনার কোন মানে আমি উচ্চারণের জন্য আমি বলছি না, আমি বলছি যে যেটা ছিল যে আজ সেদিনকে কিন্তু সবার দাবি ছিল শুধু বিচারপতি সাহাবুদ্দিন না নেত্রী আহ্বান জানিয়েছিলেন তখন কথা না বিচারপতি সাহাবুদ্দিন সাহেব অনেক পরে এসে তিনি এই কথাটা বলেছিলেন। কিন্তু আমার প্রশ্ন হচ্ছে যে ছাত্র রাজনীতি বন্ধ করলে কি কি সুফল পাবো আর কি কি সুফল পাবো না, এটা থেকে আমার মনে হয় দেশের সমস্যা ছাত্র রাজনীতি না ছাত্র রাজনীতির বাইরে অন্য কোনো সমস্যা আছে। মুক্তিযুদ্ধের বিজয়ের মাস চলছে ডিসেম্বর মাস কথায় চলে আসছিল মুক্তিযুদ্ধের প্রসঙ্গে ফিরে ফিরে 32 বছর আগে যখন এদেশের মানুষ যুদ্ধ করেছে জীবন দিয়েছে সম্মান বিসর্জন দিয়েছে মা বোনেরা যে লক্ষ্যগুলোকে সামনে রেখে সে সময় আপনারা তরুণ দুজনই আপনাকে মনে করেন যে আজকের বাস্তবতা আজকে দাঁড়িয়ে সেই লক্ষ্যগুলো অর্জিত হয়েছে বাংলাদেশে আর যদি খানিকটা হয়তো হয়েছেই আমরা ভৌগোলিক স্বাধীনতা পেয়েছি পতাকা পেয়েছি সংবিধান পেয়েছি জাতীয় সঙ্গীত পেয়েছি বেশ পেয়েছি হ্যাঁ সেটা বললামই তো ভৌগোলিক স্বাধীনতা এর বাইরে হয়তো কিছু কিছু অর্জন আছে কিন্তু যে যেটুকু স্বপ্ন মানুষের ছিল অর্থনৈতিক মুক্তি গণতন্ত্র মৌলিক অধিকারের নিশ্চয়তা সেটুকু কি আমরা পেয়েছি এবং না পেলে কেন পেলাম না? আমার কাছে মনে হচ্ছে যে স্বাধীনতাটা ব্যাপক অর্থে ব্যবহার করা যায়। 32 বছরে ওই সময় জন্মভূমি একটা কবিতা আছে না যে 32 বছর পেরিয়ে গেল অনেক কাছে কেউ কথা রাখে কেউ কথা রাখেনি এই ধরনের অনেক। তো আসলে সুনীল গঙ্গোপাধ্যায় কবিতা দেখে আমি বলতে চাই না, তো আমরা অনেক কিছু অর্জন করেছি অনেক কিছু, যেখানে হয়তো বেকারত্ব সমস্যা আছে শিক্ষার সমস্যা আছে নিরাপত্তার সমস্যা এগুলো বলার পরেও এগুলো মেনে নেওয়ার পরেও আমাদের একটা দেশ আছে। আমরা কিন্তু সারা বিশ্বে এখন বাংলাদেশের নাগরিক হিসাবে পরিচিত, আমাদের একটা সংবিধান আছে। তো এই জিনিসটা যে অর্জন এটা আমার মনে হয় কম না। তবে আমরা শুরুতে এটা আমি আমি নারক সাহেবকে লক্ষ্য করে বলছি না, আমরা শুরুতে হয়তো আমরা যে পরিকল্পনা নিয়ে যদি আমরা এগোতে পারতাম তাহলে 32 বছরে হয়তো অনেক কিছু আমরা করতে পারতাম। তবে এখন বিশ্ববিদ্যালয় ঢাকা বিশ্ববিদ্যালয় রাজশাহী বিশ্ববিদ্যালয়ের বাইরেও চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় এবং বাইরে কিন্তু এখন বেসরকারি অনেকগুলো বিশ্ববিদ্যালয় আছে শিক্ষা প্রতিষ্ঠান আছে এবং সেনাবাহিনীর যে শক্তিটা ছিল শুরুতে এরপরে সেনাবাহিনী অনেক সুপ্রতিষ্ঠিত প্রচার মাধ্যম আসে না। এখন কতগুলো জাতীয় পত্রিকা যে পত্রিকাগুলো বাংলা পত্রিকাগুলো বিশেষ করে দেখেন যে আনন্দ বাজার বর্তমান ইন্ডিয়ার যে পত্রিকা তার থেকে আমাদের পত্রিকাটা অনেক স্ট্যান্ডার্ড আমি অন্তর্গতকে এটা মনে করি। তো ব্যবসা বাণিজ্য কম বেশি আমার আমার মনে হয় আমরা কম বেশি এগোয়েছি,
তবে যে জায়গাটায় আমার মনে হয় বেশ আলোচনার বিষয় সেটা হচ্ছে বেকার সমস্যার সমাধানের জন্য। যেমন কৃষি ক্ষেত্রে দেখেন, যখন 7 কোটি মানুষ ছিল তখন খাদ্যের সংকট ছিল, যখন দুই বাংলা এক জায়গায় ছিল 1942 সালে মনন্তর দেখা দিয়েছে, দুর্ভিক্ষ হয়েছে, স্বাধীনতার পর পর নানান ক্রাইসিসে মানুষ কিন্তু না খেয়ে মারা গেছে, দুর্ভিক্ষ হয়েছে, সেই সেই জায়গা থেকে আমরা 32 বছরের পরে এসে আমরা কিন্তু খাদ্যের স্বল্প সম্পদ একটি দেশ। আমি তো বলি নাই যে আমার সবকিছু পেয়েছি, আবার সবকিছু সমানটা সমাধান করতে পারছি, কিন্তু আমি যেমন বলছি যখন 4 কোটি মানুষ ছিলাম আমরা দুই বাংলা মিলে অবিভক্ত বাংলা, তখন কিন্তু মনন্তর হয়েছে, কিন্তু সে কিশোর যার তখন শিক্ষা ছিল না, তার যেন নতুন প্রযুক্তি ছিল না, আজকে যে ডেভেলপমেন্ট তখন ছিল না, কিন্তু আজকে দেখেন আজকে এমন এক জায়গায় এসে আমরা দাঁড়াইছি যে আমার চিংড়ি এখন ইউরোপে যাচ্ছে, আমাদের চা এখন ইউরোপে যাচ্ছে, আমার মাছ আমার অনেক কিছু যাচ্ছে। আপনাকে আনুপাতিক ভাবে বলতে হবে, আপনি চিংড়ি বাইরে যাচ্ছে, মানুষ দুবাই আবুধাবি কলকাতা যাচ্ছে, আপনার আমি প্লেনে চৌরাঙ্গে যশোর গিয়ে নামছি, এটাতেই কিন্তু একটা এটার জন্য কিন্তু আমার মুক্তিযুদ্ধ করিনি, আমি কিন্তু সরাসরি মুক্তিযুদ্ধ ছিলাম, মিলি বাহিনীর সদস্য ছিলাম, আমরা যুদ্ধ করেছিলাম কি এই এই যা এখন দেখছি যে বাংলাদেশকে এই বাংলাদেশের জন্য কি আমরা যুদ্ধ করেছিলাম, আমরা যেভাবে জীবনে করেছিলাম ভৌগোলিক স্বাধীনতা, একটি মানচিত্র, একটি জাতীয় সঙ্গীত, এর জন্য কি আমরা যুদ্ধ করেছি, একটা বিরাট স্বপ্ন ছিল আমাদের জাতি না। আমি তো এবছর স্পেসিফিক আমি বলতে চাচ্ছিলাম যে কৃষি আন্দোলন সংগ্রাম করতে নেতৃত্ব না না অগ্রতৃত্ব আমি শুরু করেছিলাম অর্থনৈতিক যুদ্ধ। আমার প্রশ্ন হচ্ছে আপনি এখন বিরোধী দলে বা বিরোধী সংগঠনে আপনি কয়েকদিন আগে সরকার অবস্থানে ছিলেন, আমি এখন একটি সরকারি দলের আমি কিভাবে মাসে দাঁড়িয়ে কিন্তু রেখেছেন যে জাতি যা পেয়েছে যা চেয়েছে 3 বছর পরে এই বিজয় বর্ষে কি আমি একজন নাগরিক, আমি তো আমি গঙ্গাবাই আমি মুক্তিযোদ্ধা হিসাবে আমি যদি আপনি একটু লক্ষ্য করেন তাহলে আপনি যদি আমি মৃত্যুবরণ করি আমি শুক্রিয়া আদায় করে যেতে পারবো, বিএস 71 সালে আমি যে যুদ্ধ করেছিলাম সেই যুদ্ধের ফল হলো আমি আমার সন্তানের নিরাপত্তাকে দিয়ে গেলাম, আমি আমার লাইফের গ্যারান্টি দিয়ে গেলাম আমার সন্তানের, আমার সন্তানের কাছে 200 টাকার গ্যারান্টি দিয়ে গেলাম, আমি স্বাস্থ্যের গ্যারান্টি দিয়ে গেলাম, এটা কি এসেছে, এটা আপনারা আমার সরকার আপনি আজকে সরকারে আজকে নাও থাকতে পারতেন, বিষয়টা কিন্তু এরকম না, আমি কিন্তু বলিনি সকল দায়িত্ব আপনার, কারণ আপনার সবচেয়ে বেশি সাড়ে 3 বছর ক্ষমতা ছিল আওয়ামী লীগ হওয়ার পরে, তারপরে আবার 5 বছরের জন্য 21 বছর পর এসেছিল, 21 বছর শব্দটা মুখস্থ করতে করতে আপনাদের এমন একটা জায়গায় এসে দাঁড়াইছেন যে 21 বছর গেলে আপনার দেশে ছিলেন না, 21 বছর পানি খান না, 21 বছর গেলে খাদ্য খান না, 21 বছর গেলে 21 বছর শব্দটা 21টা বাইরে থেকে কিন্তু সংগ্রাম করেছিল আর বলছি আওয়ামী লীগ হয়তো মানে তুলনামূলক কমবার রাষ্ট্র ক্ষমতায় গেছে, বিএনপি হয়তো বেশি বাড়ি গেছে, আসলে মানুষের ম্যান্ডেট আমি কিন্তু বলি নাই যে সব কাজ হয়ে গেছে, সব সম্পূর্ণত হয়ে গেছে, আপনি বলতে পারেন যে যতটুকু আমাদের আমি যদি আবার অন্যভাবে আলোচনাটা করি যে আমাদের চাইতে অনুন্নত অনেক রাষ্ট্র এখন অর্থনৈতিক ভাবে মর্যাদার দিক থেকে অনেক এগিয়ে আছে, আপনি মালয়েশিয়ার কথা ধরেন, থাইল্যান্ডের কথা ধরেন, ভিয়েতনামের কথা বলেন, আমরা কিন্তু পারি, আমরা কেন পারলাম না, এই ব্যর্থতাটা কাদের ব্যর্থতা, কেন এরকম, আমাদের আমাদের অনেক রিসোর্স আছে সবাই বলেন, আমাদের যে মানব সম্পদ আছে এটিকে কাজে লাগালে অনেক মানে পৃথিবীর বুকে খুবই সম্মানীয় জাতি হিসেবে আমরা পরিচিত হতে পারি, কেন পারলাম না, এটা ঠিক যেমন ধরেন যে আমাদের সবথেকে যেটা চমৎকার জিনিস যেটা আমাদের আছে, আমাদের অনেক ক্রাইসিস আছে, তার ভিতরে আমাদের জনসংখ্যা যেটাকে ক্রাইসিস হিসাবে যেমন 18,000 মাকলাকাত, তার ভিতরে স্রষ্টা শ্রেষ্ঠ সৃষ্টি হচ্ছে মানুষ, আমার দেশে কিন্তু এসে এই মানুষটা কিন্তু সমস্যা হিসাবে চিহ্নিত হচ্ছে,
এটা আমি স্বীকারই করতে বাধ্য হচ্ছি যে মানুষকে আমরা যথাযথভাবে ব্যবহার করতে পারি। এখন প্রশ্ন আসতে পারে এটা কি নেতৃত্বের পরিকল্পনাহীনতার কারণে হচ্ছে কিনা। এটা যদি আমি বলি, আমি তো একটা রাজনৈতিক কর্মী, আপনি একজন রাজনৈতিক কর্মী, এখন বিএনপি এবং আওয়ামী লীগ মুখ্যত প্রধান দুটি দল, প্রধান দুটি দল, অন্য দল যতই থাকুক আর যেভাবে থাকুক, এখন যেমন মানুষ মনে করছে যে বিএনপির যদি ব্যর্থ হয় তাহলে কারা আসবে ক্ষমতায়, বিএনপি থাকলে কি হবে, এই জিনিসগুলো আলোচনা হচ্ছে হতে পারে। তো সেটা কেন হচ্ছে, মানুষের তার প্রত্যাশা অনেক বেশি। যেমন 71 শেখ মুজিব যখন এই দেশের নেতা হিসাবে আবির্ভূত হয়েছেন তখন 3 বছর 7 মাসের মধ্যে যে ক্রাইসিস গুলো তাকে ফেস করতে হয়েছে, আপনারা হয়তো যুদ্ধোত্তর দেশের কথা বলেছেন, আমি বলবো যে মানুষের যে প্রত্যাশা তিনি অকুণ্ঠ সমর্থনের মধ্যে দিয়ে 70 ইলেকশনে জিতেছিলেন, যার কিছুটা ছাপ গত নির্বাচনে চার দল অনেকে বিশ্বাস করে, অনেকে মনে করে যে বিপুল সংখ্যাগরিষ্ঠতা পাচ্ছে, এদের কাছে প্রত্যাশা পাহাড় প্রমাণ, আকাশ প্রমাণ। যেহেতু ওরা আজকের প্রেক্ষিতে দাঁড়িয়ে, আজকের বিজয় দিবসে দাঁড়িয়ে, বিজয় মাসে দাঁড়িয়ে, আপনি আমি আমরা কি বলতে পারবো যে জাতির যথেষ্ট একজন মুক্তিযোদ্ধা যে তার পা হারিয়েছে সে কি আত্মতৃপ্তি পাবে যে আজকে আজকে না না, এই যে অবস্থা ছিল সে আত্মতৃপ্তি পাবে না, কিন্তু একজন মুক্তিযোদ্ধা আমরা যারা যুদ্ধ সরাসরি সমস্ত শুধু না সক্রিয় ছিলাম তারা কিন্তু যত অতৃপ্তির বেদনাই থাকুক না কেন মৃত্যু কিন্তু তারা স্বাধীন দেশের সাধারণ নাগরিক মুক্তিযোদ্ধা হিসাবে তারা কিন্তু মারা যাবে। এই জায়গাটা কষ্ট থাকতে পারে, বিভিন্ন ক্ষেত্রে কষ্ট থাকতে পারে, কিন্তু ছোট মূল্যে সে মরবে বা এই যে মুক্তিযোদ্ধা এখন অনেকে জন্মেছে, অনেকে নাগরিক হিসাবে আছে, কিন্তু যারা মুক্তিযোদ্ধা শুনি আমার কাছে মনে হয় যে আসলে এই যে এই মধ্য দিয়ে কিন্তু এই অনুষ্ঠানের মধ্য দিয়ে প্রমাণিত হচ্ছে যে আসলে আমরা কত দলীয় সংকীর্ণতা ভুগছি জাতি কিন্তু এটা বুঝতে পারছে। আমি কিন্তু রেগুলার দর্শক শ্রোতা, এটা আমার কাছে মনে হয় যে আমরা এখানে আসি তৈরি হয়ে যে তর্কে জেতার জন্য, যেমন স্কুল লাইফে ডিবেটে জেতার জন্য আমরা যাইতাম তৈরি হয়ে এর কাছ থেকে পয়েন্টস ওর কাছ থেকে পয়েন্টস চয়েস নেওয়া, ডিবেটে ফার্স্ট হওয়ার জন্য জেতাম। আসলে বিষয়টা হলো এখানে কিন্তু আমরা যখন কথা বলছি সেগুলো কিন্তু আমাদের রাজনৈতিক, আপনি আমি কিন্তু পলিটিক্স অফ ক্রিয়েশন এই দেশটিতে কিন্তু আপনি আমি যতই আমরা চেষ্টা করি রাজনৈতিক নেতারা কত বছর ক্ষমতায় ছিলেন ঘুরে ফিরে কিন্তু এই সেরা চাউল থেকে আমি যদি বলি আপনার যে আপনি শেখ মুজিবের প্রতি সম্পূর্ণ শ্রদ্ধা রেখে যে তিনি যদি বাকশাল না করতেন, তিনি যদি একদল না করতেন, তিনি যদি মত প্রকাশের স্বাধীনতা রোধ না করতেন, তিনি যদি সমস্ত কিছু স্তব্ধ না করতেন, তার এই ঘটনা আমরা এখানে জায়গায় কি দাঁড়িয়ে যাই কি আমরা দুটো পক্ষ দাঁড়িয়ে যাই। আসলে ন্যাশনাল কোশ্চেন যখন আলোচনা হয় আমাদের অঞ্চলকে আমাদের জেনারেশন উচিত যে একটা জায়গায় আসা, সেখানে হয়তো আমাদের কিছু অসত্য জিনিসকে স্বীকার করে নেওয়া উচিত ইতিহাসের কিছু না ঠিক আছে। আমি এটা এটা স্বীকার করছেন না যে বিএনপি 79 সালে ক্ষমতায় ছিল, মানে দেখেন আমরা রাজনীতি কোন জায়গাটা আমরা আছি, আমরা এই জেনারেশন ক্ষমতায় না আপনার ক্ষমতা আল্লাহ আওয়ামী লীগ বুঝা না অবশ্যই তাহলে আমি যে কথা বলছি কমপ্লিট করে যেতে পারলেন না, সে 91 ক্ষমতা আসছেন আপনারাই কিন্তু ক্ষমতা কমপ্লিট করে দিতে পারলেন না, 96 ক্ষমতা আসছেন মাত্র 15 দিনের জন্য ক্ষমতা ছিলেন, আবার 2091 কমপ্লিট করেছিলেন কিন্তু না না আমি কিন্তু আপনাকে সহায়তা করছি। সেটা হলো যে এটা যে একটা রাজনৈতিক যে প্রশ্নটা করেছেন একটি স্থিতিশীল লক্ষ্য রাখবে,
যে লক্ষ্যে সমগ্র জাতিটাকে একদিকে ধারিত করবে। কিন্তু আমাদের ভিতরে আমরা আপনি স্বীকার করছেন যে সত্যের নির্বাচন শেখ মুজিব, আপনি শেখ মুজিব বললে বলতে বলেন, আমি বলি শেখ মুজিব বলি, কিন্তু বিষয়টা হল যে তারপরে বঙ্গবন্ধু শেখ মুজিবের আলাদা, আমি ওটা নিয়ে কোনো ডিবেট করছি না, আমার নেত্রী তার মাজারে গেছে, না এটা নিয়ে আমি কিন্তু আলোচনা করছি, প্রতি এটা নিয়ে কিন্তু আমি আলোচনা করছি, আলোচনা স্বাধীনতা আমি কিন্তু এটা নিয়ে আলোচনা করছি, তার মাজারে এখন জাতির সিদ্ধান্ত ব্যাপার 32 বছর জাতির সামনে প্রজন্মের সামনে যদি আমি শেখ মুজিব বা বঙ্গবন্ধু শেখ মুজিব জাতির পিতা আপনি বললেন আর আমি বললাম না, নিগামী স্যার বললেন আর বললেন আমি, কিন্তু আমি আমার রাজনৈতিক অবস্থান আমি ওই করে বলছি, আমি ওই করে বলছি ইতিহাসে এই সব সিদ্ধান্ত নিতে পারে না, বিষয়টা হলো আপনার কি পেয়েছেন, আমি বলছি কিন্তু অস্থিতিশীলতার কথা, মানুষের কিন্তু একটি স্থিতিশীল সরকার ধারণ করেছে, আর পরিকল্পনা মানে 71 এর পর অস্থিতিশীল বলতে কিছু এই দেশে আপাতত নাই, আপনারা নিশ্চিন্ত ঘুমান, হ্যাঁ দরজা খোলা রেখে ঘুমান, আপনারা এই যে আপনার চৌড়াগা যে হত্যাকাণ্ড হলো আমার আপনি বলেন চৌড়াগা আমার যুবলীগের যুবলীগ নেতার দিব দিন হত্যা করে চলে গেল কারা, আমি কি বলছি যে আপনি হত্যা করেছেন, আমি বলছি বিএনপি হত্যা করেছে, আপনি বলেন এই এলাকার আপনি সংসদ সদস্য ছিলেন, আমি আপনার যে জিনিসটা আমি যে জিনিসটা বলছি স্থিতিশীলতা বলতে 71 বলছি না, আমি রাজনৈতিক নেতাদের মধ্যেও কিন্তু একটি স্থিতিশীল যোগাযোগ একটি পারস্পরিক সম্পর্ক ঐক্যমত এই বিষয়টা কিন্তু হয় না, হবে কিভাবে, আজকেও কিন্তু আপনারা আলোচনায় উঠলে আপনারা চলে যান 32 বছর এসে চলে যান বা তাহলে আমাদের বাইরে চলে যায় 72 চলে যান, আপনি সুন্দরভাবে একটা জিনিস রাইজ করছেন উঠাইছেন বলছেন, সেটা আমি একটু আপনার একটু সহযোগিতা করি, সেটা হচ্ছে যে 91 আমি পিছনে আমি যাচ্ছি না, কারণ পিছনে গেলে আপনি বিতর্কটা আজকের প্রেক্ষিতে আমরা আমরা দেখলাম সেই প্র্যাকটিসটা কিন্তু আপনারা 72 পর থেকে একটা প্র্যাকটিস করছিলেন, সেই প্র্যাকটিসটা শেষ হয়েছে 91 এসে, 91 এসে পার্লামেন্ট বর্জন একটা মাঝামাঝি এসে একেবারে একেবারে বয়কট সেটা আমি বিমত করি, পার্লামেন্টে আমি সদস্য হিসাবে না না এটা ঠিক আছে, আওয়ামী লীগের যারা নির্বাচিত হয়েছেন তারা তো পার্লামেন্টে যাওয়ার জন্য নির্বাচিত এমপি হয়েছেন, এটা আমি আপনার সঙ্গে একমত হচ্ছে, কিন্তু পদত্যাগ করলেন এটাও আপনার তাদের রাইট আছে সব, এই যে প্র্যাকটিসটা শুরু হলো আজকে সে তার ধারাবাহিক কথায় আপনার আওয়ামী লীগ আবারও তখন কেয়ারটেকার সরকারের প্রশ্নে এই প্রশ্নটা মুখ্যত আসছিল, কিন্তু এখন কেয়ারটেকার সরকার কিন্তু আছে, এখন কোন পয়েন্টের উপরে আপনার পার্লামেন্টটা শুধু বয়কট না ধারাবাহিক বয়কটের মধ্যে আপনি জবাব দেন, এটা আমার কাছে কিন্তু কেন আওয়ামী লীগ আজকে পার্লামেন্টের বাইরে আপনি বলেন, না এটা তো মানুষ বুঝতে পারছে না, মানে এটা যেন একটা অভ্যাসে পরিণত হয়েছে, পার্লামেন্টের বিরোধী দল হলে বিরোধী দল হলে যেন এটা আর দেওয়া যাবে না, আমি দিয়েছি আমাদের নির্বাচন নিয়ে এই নির্বাচন নিয়ে আমাদের নেত্রী শেখ হাসিনা অনেক কথা ছিল, আপনিও দেখেছেন এই নির্বাচনের বিভিন্ন ধরনের তারপরে কিন্তু আমার নেত্রী শেখ হাসিনা গিয়েছেন পার্লামেন্টে, হয়তো ধন্যবাদ এই বিষয়ে কথাটা আসছে কেন তার দায়িত্ব পার্লামেন্টে গিয়েছেন উনি কিন্তু বলতে পারতেন যে এই নির্বাচন অনেক মানে অব্যবহিত কারণ ছিল,
কিন্তু তারপরে উনি যেহেতু গণতন্ত্রে বিশ্বাস করেন, গণতান্ত্রিক প্রতিষ্ঠানকে বাঁচিয়ে রাখতে চান, উনি 5 বছর ক্ষমতায় ছিলেন, উনি তেমনি ভাবে চেয়েছিলেন যে একটি দিন কম উনি ছিলেন না, জনগণকে 5 বছর রাষ্ট্রীয় ক্ষমতা রেখেছেন। ঠিক তেমনি ভাবে উনি কিন্তু চেয়েছিলেন 5 বছরে আরো 2-3 বেশি ছিল, 3 দিন বেশি, উনি কিন্তু চেয়েছেন যে আপনারা আরো 2-3 দিন থাকে, 3 দিন থাকে না, আপনার উনি কিন্তু না যে কথাগুলি আপনারা বলেছেন পার্লামেন্টে যে আলোচনা গুলি হয়, আপনি বলুন পার্লামেন্টে এই কমেন্টে কি শোনা যায়? পার্লামেন্টে বিতর্কটা আজকে নাই, কিন্তু যে ভাষায় কথা বলেছেন এই ভাষা কিন্তু সভ্য ভাষা, এটা কিন্তু শিক্ষিত মানুষের ভাষা। আমি তো জানি না যে ওনারা কি বলছেন, আলমগীর বাবুর কথা বলে কোনো সংবাদপত্র আসা নাই, কি বলেন? না না না, এটা আপনি যাবেন ওখানে সেখানে এটা এক্সপ্যান্স করা হয়েছে এবং এটা পার্লামেন্টের বাইরে শব্দটা যায় না। আমার কাছে এটা খুব পিকুলার লাগে যে আলমগীর কবির বিশেষ করে শহীদুল ইসলাম সাহেবের কথাটা হয়তো আসছে কিন্তু আলমগীর কবির কথা আসে না। তাহলে আপনার যে কথাটা সারা দেশে মনে হয় যেন থানা কমিটির সভাপতি, থানা বিএনপির সভাপতি, আপনার উদ্দেশ্যমূলক ভাবে যে জিনিসটাকে যে আপনি বলেন যাব না না না, এটা জেনারেল এই বিষয়টা আপনি করেছেন, আপনি বলেন প্রধানমন্ত্রী পুষ্পোত্তর পর্ব করেছিলেন বিরোধী দলকে সুবিধা দেওয়ার জন্য, উনি প্রধানমন্ত্রী পুষ্পোত্তর আসার তো এখনো আমার মনে হয় যে আপনি পার্লামেন্টে সবকিছু আমার মনে হয় একটু জবাব দিতে আপনি অনেক প্রশ্ন রেজ করেছেন। আমি আপনি ছাত্র রাজনীতি ছিলাম তো, এখন যদি আমাদের হচ্ছে শেষ নেতা আছে দেশবাসী এই অনুষ্ঠানটা দেখছে, এখন যদি আরেকটা বিষয় আপনি বলবেন না তারা কিন্তু না, আপনি আমাকে আরেকটা বিষয় বলুন, আরেকটা বিষয় আপনার নজরে দিচ্ছি পার্লামেন্ট আইন শৃঙ্খলা পরিস্থিতি আমি নিজে দেখেছি, আমি কিন্তু নিজে ফলো করি, আইন শৃঙ্খলা পরিস্থিতি পার্লামেন্টে আলোচনা হবে পূর্ব নির্ধারিত, সেই আলোচনা না করে সেখানে চলে যাওয়া হলো কোথায়? সেই আইন শৃঙ্খলা পরিস্থিতির উপর আলোচনা নোটিশের ভিত্তিতে যাইতে 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 সেখানে মধ্যরাতে নির্ভর হলো কি কৌশলে যে প্রশ্নোত্তর পর্ব আসা হলো, প্রশ্নোত্তর পর্ব আড়াইটা ঘন্টা প্রশ্নোত্তর পর্ব চালানো হলো, আড়াই ঘন্টা পরে আমার জুনিয়রের আজকের সেক্রেটারি সাধারণ সম্পাদক সংসদ সদস্য মহাজনী জনাল স্যার আড়াই ঘন্টা প্রশ্নোত্তর পর্ব শেষ করে যখন দেখা গেল যে মানুষ ঘুমায়নি এখনো জেগে আছে, তখন কি করবো মহাজনী জনাল স্যারকে প্রশ্নোত্তর পর্বের পরে পয়েন্ট অফ অর্ডার দিয়ে আমার আমি অথেন্টিক হয়ে আপনাকে বলছি পয়েন্ট অফ অর্ডারের উপরে যখন মানুষ ঘুমায় গেছে মানুষ যাতে এই আলোচনাটা না শুনে যে কোথায় কি হয়েছে, এই যে আমাদের এই অনুষ্ঠানটা রাত 12টার সময় টেলিকাস্ট করবে একটা, তো আপনি নিজে মনে হয় অনুরাগ হবেন যে যখন এটা দেখবে মানুষ তারা আগ্রহী তারা কিন্তু এটা রাত 3টায় দেখবে, আর যারা আগ্রহী না বুঝছে না তারা 12টা দিলে এগারোটার সময় হয় এটা প্রশ্ন, বিতর্কটা কিন্তু বহু মানুষ দেখবে, প্রশ্নটা আমি ইচ্ছা এইভাবে প্রশ্নটা আনতে হবে, আমার এই আলোটা আদৌ হয় নাই, না একটা যখন শুরু হবে ইচ্ছা থাকলেও আমাকে তো একটু আপনার হচ্ছে এই যে পার্লামেন্টের যে প্র্যাকটিসটা আমাদের এখানে হয়েছে যেটা আপনি বলছেন যে নেত্রীর বিরুদ্ধে যে আপত্তিকর কথাগুলো আসছে, আমি যেটা আপনাকে বলার চেষ্টা করলাম যে আলমগীর কবির তার যে কথার উপরে ওখানে তিনি যাচ্ছেন না,
এখানে আমার মনে হচ্ছে যে আমাদের সময় আমরা আমরা লক্ষ্য করেছি যে আমরা যখন বিরোধী দলের সদস্য আমি যখন পার্লামেন্টে, তখন আমাদের নেত্রীর মাননীয় দেশ নেত্রী এবং খালেদা জিয়ার টোটাল বক্তৃতাকে আমি দেখছি যে এটা কেঁপে কেঁপে এটা মিডিয়াতে আসছে, এবং সেটা কয়েকবারই আমরা ধরিয়ে দেওয়ার চেষ্টা করছিলাম, এবং শেষ মুহূর্তে দেখা গেল যে এটা কোনোভাবে দেখছেন। আমরা আমি নিজে আমি খুব ওই সময় তরুণ পার্লামেন্টে আমি বয়োজ্যেষ্ঠ না কনিষ্ঠ, আমার বক্তৃতা তিনবারে বন্ধ করে দেওয়া হয়েছে। আমি খুব জাতির ক্ষেত্রে অত খুব বিশাল করে না, তো ওই সময় বাধাটা দেওয়া হয়েছে, এখনো হয়তো থাকতে পারে। তারপরেও একজন পার্লামেন্ট সদস্য মাননীয় সংসদ সদস্য আমার মনে হয় তার সীমিত সুযোগ, মিনিস্টার জানেন যে লেনিন একটা কথা আছে যে যত স্বৈরাচারী অবস্থায় থাক না কেন তার মধ্যে যদি কোনো গণতান্ত্রিক ছিটোফোঁটার কোনো স্কোপ থাকে সেই সময়টা সেই সুযোগটা ব্যবহার করা। কিন্তু এই যে রাজনৈতিক থিমটা আজকে কিন্তু একশো ভাগের সুযোগ আছে, আমি নির্বাচিত হয়েছি পার্লামেন্টে, আমার দ্বারা যদি আগামীতে কখনো এটা বর্জন করে আমি আমি তার সঙ্গে একমত হব না। আমি মনে করি পার্লামেন্টের যে স্পিডটা যে আলোচনাটা যে অবস্থাটা তৈরি হয়েছে সেটাকে রক্ষা করতে হবে। সেটা আওয়ামী লীগ আমার মনে হয় নিশ্চয়ই শোনা যাচ্ছে যে আগামী দিন আবার পার্লামেন্ট আসবে। আর যে এটা না আমি আমি একটা কথা বলি যে দেশে আইন শৃঙ্খলার প্রশ্নে, দেশে ব্যবসা বাণিজ্যের প্রশ্নে, দেশে বেকারত্বের প্রশ্নে এগুলো আলোচনায় আমাদের আসতে হবে। আমাদের সমস্যা কিন্তু পার্লামেন্টে আলোচনা হবে এই জিনিসগুলো, এটা হওয়ার দরকার, বারবার সুযোগগুলো নেওয়ার দরকার। আলোচনা আলোচনা হচ্ছে, আর দুই হচ্ছে পার্লামেন্টে লিমিটেড গরম সংকট ইত্যাদি অবস্থার মধ্যে আমরা কি আশ্বস্ত হতে পারতেছি বা মানুষ কি আশ্বস্ত হচ্ছে যে পার্লামেন্টের আলোচনা হচ্ছে এবং সমাধান হচ্ছে? যদি পার্লামেন্ট ফেল করে এটা কি শুধু বিএনপির ক্ষতি, এটা কি শুধু বিরোধী দলের ক্ষতি? কিন্তু নিয়ে আলোচনা হওয়া প্রয়োজন, সে আলোচনাগুলি কি আজকের পার্লামেন্টে হচ্ছে? না না নিশ্চয় বিএনপি যেটা মনে হচ্ছে যে এটা সমস্যা সেটা আলোচনা হচ্ছে, মাননীয় সংসদ সদস্য তাকে মাত্র চারটা সময় বাড়ি থেকে ধরে নিয়ে গেল, উদাহরণ করেন। আমি একটা জিনিস আপনার বলবো যে মাননীয় সংসদ সদস্য যারা পার্লামেন্টে নির্বাচিত তাদের আইন শৃঙ্খলার বাহিনীর সদস্যরা যখন গ্রেপ্তার করবেন তখন তাদের কিছু সাংবিধানিক বিধিমালা আছে, সেটা যদি ওখানে পালন করা হয়ে থাকে তাহলে পুরো মানে সংসদ সদস্য আইন জাতি কিন্তু একটু আশ্বাস বন্ধ হয়েছে, অবশ্যই সন্ত্রাস বন্ধ হয়েছে, এবং অবশ্যই একটা মধ্যরাতে ঘুমন্ত মানুষ আওয়ামী লীগ ভাসতে পারে। আপনার আওয়ামী লীগের জনগণ একজন মারা গেল পৌরসভার চেয়ারম্যান, এই গত প্রশ্ন দিনে দিনে মেরে ফেলল পৌরসভার চেয়ারম্যান চড়ায় মারা যায়নি। আওয়ামী লীগের জিনিসগুলো এই যে মানে যেটা পারবে না, যেটা হয় নাই, যেটা আদৌ ঘটবে না, সেগুলো এখানে মানে কি বলা যায়, আমাদের দেশে একটা ইয়ে আছে যে এগুলো বলা এটা আরো খন্ডকার, ঠিক আছে, আছে রাষ্ট্রপতি কর্নেল অলি সাহেব মিথ্যা কথা বলছেন, তাহলে কিন্তু ব্যবস্থা নেন আপনাদের প্রদেশের কথা যখন আপনি উঠালেন না কর্নেল অলি সাহেব আমি কিন্তু পুলকিত না, বিজেপি হিসাব আপনাদের বিরুদ্ধে বলছে আপনাদের
মানে বিতর্কের কথা বলে দিচ্ছি আমি, কিন্তু পুরোহিত না, আমাদের আমি সেই আমি কেন জানি যে আপনি একটা অস্থিরতার মধ্যে চলে যাচ্ছেন, আমরা সেটার মধ্যে থাকতে পারছেন। যেমন এখানে অধ্যাপক বিচুদ্রিশ যে কথাগুলো আসলো, এগুলো রেফারেন্স যদি আপনি আনেন তাহলে এই কথাগুলো কিন্তু আপনার আলোচনা হতে হবে। আপনি যদি মনে করেন যে আমাদের ভিতরের কথাগুলো উনি বলেছেন, ভিতরে কি কথা বলছি না, আপনার ভিতরের কথা না, যে এখানে ক্রান্তিকাল বা সংকট বলে তিনি মনে করছেন না এই সময়টাকে, পিরিয়ডটাকে, কিছু অসুবিধার কথা তিনি বলছেন। তো এখানে যদি ক্রান্তিকাল বা সংকট না থাকে তাহলে তো সেই আলোচনাটা করার প্রয়োজন নাই, কিছু অসুবিধা তো থাকবে, আমাদের মধ্যে থার্ড ওয়ার্ল্ডের গরিব দেশগুলো কিছু সমস্যা থাকবে। আর বিচৌধুরী সাহেব সমস্যা থেকে এটার থেকে বেশি মানে সুশীল সমাজের সঙ্গে আলোচনা করতে চাচ্ছেন, কিন্তু এখন সুশীল সমাজটাকে আলোচনায় বসানো, আলোচনার সাবজেক্টটা দেখা এবং আলোচনার এটা অগ্রগতিটা কি, এটা তো ভবিষ্যতের ঘটনা, উনি তো আলোচনা করতে চাচ্ছেন। এক বছর উনি ক্ষমতা থেকে বাইরে গেছেন, এক বছর যাওয়ার পর উনি চুপচাপ ছিলেন, পেশা নিয়েছিলেন এবং বইটাই লিখবেন বলেছেন। তো ওনার প্রতি পূর্ণ শ্রদ্ধা রেখে আমরা বলতে পারি যে ওনার কার্যক্রমটা এখনো জাতি দেখে নাই, উনি নতুন একটা কিছু শুরু করছিলেন, উনি কায়মন বাক্যে একদম চুল থেকে লক্ষ্য পর্যন্ত উনি একটা রাজনৈতিক ব্যক্তি, কিন্তু উনি রাজনীতি করতে চাচ্ছেন না। এই যে কথাগুলো তো আমার মনে হয় দল করবেন, তার মুখপত্র তার পিএস বা পিএস বলছেন তিনি এখনো সিদ্ধান্ত নেন নাই, এখনো সিদ্ধান্ত যখন নেন নাই তো এই জিনিসটা নিয়ে যদি আপনারা পুলকিত করছেন, আর মানুষ স্বীকার করুন কিংবা নাই করুন, কিছু না কিছু সমস্যা আছে, আপনাদের সময় ছিল, ওনাদের সময় আছে, হয়তো ভবিষ্যতে থাকবে, কিন্তু আস্তে আস্তে এই সমস্যাগুলো কমিয়ে আনা দরকার। সেই ক্ষেত্রে বাংলাদেশের রাজনীতি যেই ধারায় উঠছে, আপনারা এই প্রধান দুই দল যা করছেন বা অন্যান্য রাজনৈতিক দলগুলো যা করছে, তাতে বাংলাদেশের ভবিষ্যৎটা শেষ পর্যন্ত আসলে কি, খুব সংক্ষেপে বলবেন, সময় একেবারে নেই, বলুন। আপনি বলেন, আমার মনে হয় আশাবাদী বললে আমাদের এগোতে হবে, কারণ এটা বিজয়ের মাস, এটা মুক্তিযোদ্ধাদের অর্জনের মাস, এবং তারা অনেক স্বপ্ন দেখে স্বপ্ন বাস্তবায়নের জন্য জীবনকে বাজিয়ে রেখে তারা একটা দেশ স্বাধীন করেছে, সেই দেশটা আমাদের হাতে উঠিয়ে দিয়েছে। আমাদের পূর্বপুরুষরা কতটা পেরেছে আমি জানি না, তো পূর্বপুরুষ আমাদের উপর ভরসা করে দেশটা রেখে গেছে, তাদের ত্রুটি বিচ্যুতি বিশ্লেষণ করব আমরা, তাদের ব্যর্থতাগুলো আমরা ঘেঁটে দেখব, এবং আমাদের উপরে নির্ভর করবে আগামী 32 বছরে এসে দাঁড়িয়ে যে আমরা কতটা সফল হব। সেই সফলতা অর্জনের জন্য সফল কোন কোন জায়গায় আমরা ব্যর্থ হয়েছি সেগুলো চিহ্নিত করতে হবে। সেই চিহ্নিত করে শুধু একক না, এক দল না, এক ব্যক্তি না, গোষ্ঠী না, এটা সমগ্র দেশটাকে, সমস্ত জনগোষ্ঠীকে এবং সব ব্যক্তিকে, যেমন দেশনেত্রী বেগম খালেদা জিয়া, সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, এদেরকে আমরা আহ্বান করব, এবং এবং আমরা অবশ্যই আস্থা রাখি তারা থেকে যে যে ত্রুটিগুলো আছে, যেমন পার্লামেন্টকে সচল করতে হবে, পরস্পরের আন্তরিকতা বাড়াতে হবে, সমস্যাগুলোকে এক জায়গায় এনে দাঁড় করাতে হবে। এবং এই যে আজকে আমি জেলি সরকার ধন্যবাদ দেব, যেটা আমাদের পার্লামেন্টে সম্ভব হচ্ছে না বা অন্যান্য জায়গায় সম্ভব হচ্ছে না, সেটা চ্যানেল আই এখানে এসে যে আলোচনাগুলোকে উঠাচ্ছেন এবং আলোচনাকে অন্যদের, আমি এর আগেও দেখেছি অনুষ্ঠানটা, আমি আজকে একেবারে অত্যন্ত ধন্যবাদ দেব যে আলোচনাটা হচ্ছে এবং সমস্যা কিছু কিছু সমাধানের কথা এখানে আলোচনা, এটাই যে তাহলে জাতীয় নেতৃবৃন্দের কাছে আমরা এই অনুষ্ঠানের মাধ্যমে পৌঁছাতে পারি এবং তারা এটা গুরুত্ব সহকারে বিবেচনা করে। তাহলে আমার মনে হয় না যে আমরা স্বাধীনতা অর্জন যখন করতে পেরেছি সমস্যা সমাধান, এটা আমাদের পক্ষে অসম্ভব ব্যাপার, এটা আমার কাছে মনে হয় না, সেই সমস্যাগুলো চিহ্নিত করতে হবে। আমি বিশ্বাস করি এই বিজয় মাসে সকল শ্রদ্ধেয় যারা সেদিন বিজয় অর্জন করতে গিয়ে বঙ্গবন্ধু শেখ মুজিবের নেতৃত্বে সেদিন আমরা বাঙালি জাতি এই যুদ্ধে অংশগ্রহণ করেছিলাম একটি লক্ষ্য নিয়ে, অন্ন নিশ্চয়তা, বস্ত্র নিশ্চয়তা, শিক্ষা নিশ্চয়তা, চিকিৎসা নিশ্চয়তার জন্য আমরা শুধু মৌলিক স্বাধীনতা চাইনি। আমার সঙ্গে যারা যুদ্ধ করেছেন, আমি যাদের সঙ্গে যুদ্ধ করেছি, অনেকেই শহীদ হয়েছেন, তাদের আত্মার প্রতি গভীর শ্রদ্ধা এবং তাদের আত্মার লোক, তাদের আত্মাহতির প্রতি আমি আত্মবিশ্বাস রেখে বলতে চাই যে জাতি এত বড় একটি লড়াই অর্জন, বিজয় অর্জন করেছে,
সে জাতি সন্ত্রাস নৈরাজ্য বিরুদ্ধে দুর্নীতির বিরুদ্ধে যে চলমান লড়াই, এই লড়াইয়ের জয়লাভ করবে সময়ের ব্যাপার মাত্র। জাতিকে তার লক্ষ্যে, এই জাতি তার লক্ষ্যে বুঝবেই। আমরা আমি বিশ্বাস করি যে আস্তে আস্তে করে ইতিহাস তার নিজস্ব জায়গায় স্থান করে নিচ্ছে। ইতিহাসকে যতই আমরা পিছনের দিকে নিয়ে যেতে চাবো, ইতিহাস কিন্তু পিছনে যাবে না। এবং যে অর্থনৈতিক মুক্তির সংগ্রাম, এই সংগ্রামে একদিন সমগ্র দেশ এবং জাতি একাত্তরের মুক্তিযুদ্ধের মতো সমগ্র জাতি ঐক্যবদ্ধ হবে। সেই সুন্দর সময়, সেই সুন্দর কঠিন হতে পারে সে সংগ্রাম, কিন্তু আমি সেদিনটার প্রত্যাশা বেঁচে আছি। ধন্যবাদ। দর্শক মন্ডলী, আপনারা আমাদের অনুষ্ঠান দেখছেন, আমাদের অনুষ্ঠান সম্পর্কিত যে কোনো মতামত জানিয়ে আমাদের লিখতে পারেন। আমাদের লিখবার ঠিকানা পরিচালক তৃতীয় মাত্রা চ্যানেল আইজিপে বক্স 2433 ঢাকা 1000। আমাদের ইমেল করতে পারেন এই অ্যাড্রেসে tmatra@ccn-media.com। আপনাদের মতামত আমাদের অনুষ্ঠান তৃতীয় মাত্রা আপনি প্রচারিত হচ্ছে প্রতি শুক্রবার বাংলাদেশ সময় বিকেল 3:30 এবং 2:30। আশা করি সেই অনুষ্ঠানটি আপনারা দেখবেন। সম্মানিত অতিথিবৃন্দ, আলোচনা অংশ নেওয়ার জন্য আপনাদের দুজনকে অনেক ধন্যবাদ। দর্শক মন্ডলী, যে সময় চলে গেছে বা যা আমরা হারিয়েছি সেগুলো নিয়ে আলোচনা করে খুব বেশি সময় নষ্ট করা আর উচিত হবে না, কারণ পৃথিবীটা আস্তে আস্তে ছোট হয়ে আসছে। এখন গ্লোবাল ভিলেজ বলা হচ্ছে, গোটা বিশ্ব ছোট হয়ে আসছে, মানুষের মধ্যে নৈকট্য বাড়ছে। এই পরিস্থিতির মোকাবেলা করবার জন্য আমরা সামনের দিনগুলোতে যেন অর্চনের দিন হয় সেদিকে তাকাতে চাই। আমরা মনে করি যেটি আলোচকবৃন্দ বলছেন, আমাদের সংসদকে সচল করতে হবে এবং দেশের প্রধান প্রধান সমস্যাগুলো নিয়ে রাজনীতিবিদদের মধ্যে একটা ঐক্য তৈরি করতে হবে, সেই সুদিনের প্রত্যাশা আমরা থাকলাম। আমাদের সঙ্গে থাকবার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ। আপনাদের সঙ্গে আবার দেখা হবে আগামীকাল এই সময়। ততক্ষণ আপনারা ভালো থাকুন, সুন্দর থাকুন, সুখে থাকুন এবং সুস্থ থাকুন। খাইতে খাইতে যাই বেলা।